লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে প্রায় এক মাস কাটতে গেলেও শান্ত হচ্ছে না রাজনৈতিক ময়দান। কখনো বিরোধী গোষ্ঠীদ্বন্দ্ব, আবার কখনো অন্তর্গোষ্ঠীদ্বন্দ্বের ছবি ধরা পড়ছে সংবাদের পর্দায়। এবার আসানসোলের কুলটিতে প্রকাশ্যে দেখা গেল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে কুলটি থানায় বিক্ষোভ দেখালো তৃণমূলের একাংশ। সোমবার রাতে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে এই বিক্ষোভ দেখায় এলাকার তৃণমূলের একাংশ। এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আক্তার হোসেন। আক্তার হোসেনের অভিযোগ, দিন কয়েক আগে কুলটিতে বিদ্যুতের খুঁটিতে বেঁধে এক যুবককে মারধর করা হয়েছিল। সেই মারধরের ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর নাদিম আক্তার জড়িত রয়েছে, তার বিরুদ্ধেই বিক্ষোভ। তাদের দাবি, অবিলম্বে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, রোহিত পান্ডে বলে একটা ছেলেকে পোলে বেঁধে মেরেছিল। 65 নম্বরে ওয়ার্ডের কাউন্সিলর যে 90 লাখ টাকা ছিনতাই করেছিল, ওই কাউন্সিলর ওর সঙ্গে 6-7 জনা গুন্ডা ছিল, ওরা ওকে মেরেছিল। আমি ওকে তারপরে ওর এফআইআরটা নিচ্ছিল না, থানাতে এফআইআর নিচ্ছিল না, কিন্তু 17 দিন পরে যখন আমি পড়েছি থানা এফআইআর নিয়েছে। বাবলু যে আছে, যে এলাইজ নদীম আক্তার যে আছে, ওর নাম চেঞ্জ করে এলাইজ বাবলু করেছি করে দিয়েছে, আর কিছু নয়, ওর নামটাই বাদ দিয়ে দিয়েছে, চিন্তা করো। এটা কি পুলিশ করেছে? পুলিশ করেছে। তবে এদিনের বিক্ষোভে দলের কোনো অনুমতি নেই বলেই জানিয়েছেন কুলটি ব্লক যুব তৃণমূল সভাপতি বিমান দত্ত। কি জন্য করেছে, সে করেছে সেটা তো বলতে পারছি না, এটা দলের কোনো অনুমতি নেই, দল জানে না। আপনারা ঠিক কি বলবেন, ঝান্ডা নিয়ে করেছে আপনাদের সঙ্গে, আপনার কাছে অনুমতি নেই? শুনলাম, আমি মাদার ব্লক প্রেসিডেন্টকে জিনিসটা জানাচ্ছি, উনি কথা বলুক, উনি ব্যবস্থা নেবে। এই হঠাৎ করে তৃণমূলের ঝান্ডা নিয়ে থানা ঘেরাও, আপনাদের কাছে কোনো ইনফরমেশন নেই? একদম কোনো ইনফরমেশন নেই। যদিও এই মারধরের অভিযোগ অস্বীকার করেন তৃণমূল কাউন্সিলর নাদিম আক্তার। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।